আবা আমরা একটা বিষয় জানতে চাই, আমাদের দরবারের ব্যানারের ভিতরে প্রথমেই লেখা ভয়, ভক্তি এবং প্রেম, এই তিনটে বিষয় একটু বলে দেন। ভয়টা কি, ভক্তিটা কি এবং প্রেমটা কি? এবং প্রেমের মাধ্যমে কি, যেমন আমরা যারা সাধন ভোজনের অনেক কথা বললেন ভাই, সে বিষয়টা তো আমাদের জন্য আসলে একটা কষ্টকর ব্যাপার, আমরা যারা চাকরিজীবী আছি বা ওইভাবে করতে পারি না। তো ওই যে ভয়, ভক্তি, প্রেম, এই তিনটার মাধ্যমে কি কোনো পার হওয়ার কোনো উপায় আছে কিনা, বা এই বিষয়টি? যেমন মনে করো ভয়, ভক্তি, প্রেম একাধারে তিন, এই তিনটা যদি, তিনটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে সেটিং না থাকে, সে কোনো দিক দিয়েই ইহকাল বলো পরকাল বলো সে কখনো উন্নতি করতে পারবে না বা উত্তীর্ণ হইতে পারবে না। সেটা কেমন দেখো, যে ভয়, ভক্তি, প্রেম, হ্যাঁ একটু, যেমন ভয়, ভক্তি, প্রেম, এই যে ভয় মানে আল্লাহর প্রতি ভয়, আল্লাহ তো আমাদেরকে মাইরে ফেলাইব না, ধ্বংস করে দিব না বা আমার কোনো ক্ষতিও করবো না, তাহলে ভয় করব কেন, ঠিক না? এই ভয়টা হয়েছে সেই ভয় যে কোনো কিছুতে কি আল্লাহ আমার উপরে কোনো অসন্তুষ্ট হয়, বা আমি কি কখনো আল্লাহর দর্শন লাভ করতে পারবো না, বা আল্লাহ কি আমার উপরে কোনো বিষয়ে নারাজ হওয়ার পরে কি আমার জীবনটা কি এই জন্ম শেষ হয়ে যাব, মানে এরকম একটা ভয় কাজ করে যে আল্লাহ যেন আমার উপরে সন্তুষ্ট থাকে, অসন্তুষ্ট যেন না হয়, এই ভয়টা রাখতে হবে। ভক্তি, এখন আমি যে ভক্তি করব, আমার সামনে যদি কোনো মানুষ দেখি বা মুরব্বী দেখি, বয়োজ্যেষ্ঠ দেখি, তাকে যদি আমি ভক্তি করি, সে আমার ভক্তিটা নিতেছে, সে আমার মানছে, সে আমাকে ভক্তি জানাইছে, আমাকে সালাম জানাইছে, এখন আল্লাহর প্রতি যে আমি ভক্তি রাখবো, আল্লাহকে তো আমি দেখি না, তার প্রতি আমি কীভাবে ভক্তি রাখবো? এই জন্য আল্লাহ কি বলছে, হে রাসুল আপনার হাতই আমার হাত, আর রাসুল বলছে যে পৃথিবীতে অলিয়া উলিয়া কামেল পীর মুর্শিদ যারা আছে তাদের হাতই আমি রাসুলের হাত, আর রাসুলের হাতই আল্লাহর হাত। তাহলে তিনটা হাত যদি একটা হাত হয়, তাহলে কোনো মুর্শিদ বা কোনো অলিয়া উলিয়ার প্রতি যদি আমি ভক্তি থাকে আমার, তাহলে কি হবে, এই ভক্তি গ্রহণ করবে কে, আল্লাহ, যে আমার অলিকে মানলো সে আমাকে মানলো, যে আমার অলিকে অপবাদ দিল সে যেন আমি আল্লাহকে অপবাদ দিল। এই জন্য আমাদের ভক্তি রাখতে হয় অলিয়া উলিয়াদের প্রতি। আচ্ছা, এ হলো ভক্তি, প্রেম, ভয়, ভক্তি, গেল না দুটা, প্রেম। এখন দেখা গেছে আমি যাকে ভালোবাসি, যাকে আমি ভক্তি করি, যাকে হারাইবার ভয় করি, তার প্রতি আমার প্রেম, ভক্তি। যে প্রেম এমন একটা জিনিস, দেখা গেছে আমি একজন বাড়িতে, একজনের বাড়িতে আমি কাজ করি, আরও একজন লোক কাজ করে, সে কখন পাঁচটা বাজবে সে চলে যাওয়ার জন্য ব্যস্ত, টাইম হয়েছে আমার কাজ শেষ, চলে যাবে সে, তারে শুধু বেতন দাই দিছে, আবার তার প্রতি কষ্ট রাখছে যে সে তার টাইমের অপেক্ষা করে কখন টাইম হবে সে চলে যাবে। আবার কেউ আছে টাইম পার হয়ে এক ঘন্টা পার হয়ে গেছে, সে কাজ করতে আছে, মালিক যখন বলছে বাবা রে থাক থাক আজকাল লাগবো না, কিন্তু তারেও কিন্তু বেতন একই দিছে, কিন্তু তার প্রতি তার ভালোবাসা আছে। সে একদিন একটা কাজে সে আমেরিকা যাবে, তখন আমেরিকার একটা সুযোগ তার আছে কিন্তু টাকা নাই, ওই লোকটাও সুযোগ পাইছে ওরও টাকা নাই, তখন এই দুইটা লোক, ওই আগে যে লোকটা কাজ করে চলে যেত টাইম হইলে, এই লোকটা বলছে যে আমাকে 5 লক্ষ টাকা ধার দেন, নাই। আর সে যখন বলল মালিক আমি তো ঠেকে গেছি, আমার একটা সুযোগ হাতে আসছে, যদি 5 লক্ষ টাকা হইতো তাহলে আমি নাও, তুমি নিয়ে যাও, এনে দিল কেন, তার প্রতি ভালোবাসা আছে, সে ভালোবাসা সৃষ্টি করছে, এই প্রেমটা সৃষ্টি করছে, এটা কিন্তু প্রেমে দিছে, আর ওরে কিন্তু দেয় নাই।
তাহলে যারা প্রেম ছাড়া কাজ করবে মজুরি পাবে কিন্তু বোনাস পাবে না, আর সে কিন্তু পাইছে। তো এই জন্য আমাদের প্রেম মানে ভয় ভক্তি প্রেম এই তিনটা যদি এক রাখি তাহলে ইনশাল্লাহ আমরা ইহকাল এবং পরকাল কোনো জায়গায় আমরা ঠেকবো না ইনশাল্লাহ। এ হলো তোমার উত্তর।